প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস। আমি আফসানা, সহকারী প্রভাষক ইসলাম শিক্ষা। তোমাদেরকে আজকের এই ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা শুরু করছি তাদের ধারাবাহিক লেকচার। আমরা ইতিমধ্যে শেষ করেছি বেশ কিছু পাঠ, আজকে আমরা শুরু করছি দশম শ্রেণীর সুরা দুহা। এটা দ্বিতীয় অধ্যায় রয়েছে দশম শ্রেণীতে। তোমাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে তোমরা সুরাসমূহ পড়ার মধ্যে থেকে কোন কোন ধরনের প্রশ্ন হবে, কিভাবে এটা পড়তে হবে, এই নিয়ে সমস্যা বোধ করছো। তো এই জন্য আজকে এই সমস্যার সমাধানেই আমরা শুরু করেছি। শরীয়তের প্রথম উৎস আল কোরআনের যে বিষয়টা রয়েছে সেখান থেকেই আমরা আজকে আলোচনা করব সুরা নিয়ে। তো প্রথমেই দেখো, এটা তোমাদের কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হয় বলে তোমরা জানিয়েছ। তো সুরা থেকে আমরা কি কি বিষয় পড়ব, কিভাবে পড়ব এবং কোন কোন প্রশ্ন থাকবে, আজকে সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই লেকচারের মাধ্যমে। তো শুরু করা যাক সুরা দোহা। এটা রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে, শরীয়তের উৎস সমূহে, এটার দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম এবং এটা তোমরা পাঠ সাথে পেয়ে যাবে। এবং তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নাম্বারটাও আমি বলে দিচ্ছি। মূল বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 56-57 এবং 56-57 পেজেই তোমরা এই সুরার যাবতীয় বিষয়বস্তু পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা চলো শুরু করা যাক যে এই পাঠ শেষে আমরা কি শিখব, শিখন ফলটা আমাদের কি হবে। এই পাঠ শেষে আমরা জানতে পারবো সুরার দুহার পরিচয় বলতে পারবে, সুরার দুহার শানে নুজুল বলতে পারবে, এই সুরার ব্যাখ্যা বলতে পারবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এই সুরার এই পাঠ থেকে আমরা কি কি জানবো সেই বিষয়। এখন আমরা দেখব যে এই সুরার থেকে আমাদের পৌঁছিত বিষয়সমূহ কি কি হবে। তোমাদের একটা প্রশ্ন ছিল এবং বরাবরই তোমাদের এই প্রশ্নটা আমার কাছে থাকে যে এই সুরা থেকে আসলে আমরা কি পড়ব, প্রশ্নগুলো কেমন হবে এবং সুরাসমূহ তোমাদের কাছে অনেক বেশি কঠিন লাগে। এই জন্য দেখো, আমি তোমাদেরকে এখানে একটা চার্ট করে দিয়েছি যে এখান থেকে কি কি পড়বে, কিভাবে পড়বে এবং কোন অংশ থেকে কোন প্রশ্ন হবে। প্রথমেই দেখো, সুরার ক্ষেত্রে আমাদের থাকে শব্দার্থ, সুরার পরিচয়, অনুবাদ, ব্যাখ্যা, শিক্ষা এবং প্রয়োগ। তো আমরা শব্দার্থ এবং পরিচয় থেকে পাবো বহু নির্বাচনী প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে শব্দার্থ এবং যে পরিচয় রয়েছে এটা থেকে আমরা পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন। এরপর রয়েছে অনুবাদ এবং ব্যাখ্যা, অনুবাদ এবং ব্যাখ্যা থেকে আমরা পাবো জ্ঞানমূলক প্রশ্ন। শিক্ষা প্রয়োগ, ব্যাখ্যা শিক্ষা প্রয়োগ, এই তিনটা থেকেও অনেক সময় অনুধাবন এবং প্রয়োগমূলক প্রশ্ন থাকে। সবচেয়ে বেশি প্রয়োগমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে শিক্ষা এবং প্রয়োগ থেকে। শিক্ষার্থীরা, তোমাদের এই প্রশ্নের সমাধান আজকে হয়ে গেল যে আমরা সুরাটা কিভাবে পড়বো, সুরার কোন অংশ থেকে কি প্রশ্ন আসে। তো আমি আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা পড়ায় চলে যাই। শব্দার্থের ক্ষেত্রে একটা কথা থাকে যে তোমাদের সকলেরই এই কথাটা, এই প্রশ্ন থাকে যে এতগুলো শব্দার্থ এটা আমরা কিভাবে পড়বো। অনেকেই আরবি ভালো জানে না, তো সেই ক্ষেত্রে তোমাদের প্রশ্ন যে এই অর্থগুলো আমরা কিভাবে মনে রাখব। সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে, যদি এটা তোমাদের কাছে অনেক কঠিন মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই শুধু সুরার নামের অর্থটা জানবে, কেননা এই নামের অর্থ থেকেই, প্রত্যেকটা সুরার নাম থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে। যদি অশব্দার্থ থেকে কোনো প্রশ্ন আসে যে এটা অর্থ কী বা এর আরবি কী, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র সুরার নাম থেকেই অতিমাত্রায় প্রশ্ন করা হয়। তো সেই ক্ষেত্রে তোমরা জেনে রাখবে যে সুরার নামের অর্থটা কী। এখানে আর দুহা শব্দের অর্থ হচ্ছে পূর্বাহ্ন বা দিবসের প্রথম ভাগ। তো এখন আমরা এই সুরার পরিচয় পড়ব। সুরা দুহা আল কোরআনের 93তম সুরা, আয়াত সংখ্যা 11টি। এই সুরাটি মক্কা নগরীতে নাজিল হয়। এই সুরার প্রথম শব্দ দুহা থেকে এর নামকরণ করা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা এর আগেই একটা চার্ট দেখিয়েছিলাম, সেখানে বলা ছিল যে পরিচয় এবং শব্দার্থ থেকে কি আসে সবচেয়ে বেশি, বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা দেখো, এই যে সুরার পরিচয় রয়েছে এখান থেকে এখন আমরা যে সকল বহু নির্বাচনী প্রশ্নগুলো পাবো সেগুলো হচ্ছে, সুরা দুহা আল কোরআনের কততম সুরা, এর আয়াত সংখ্যা কতটি, এই সুরাটি কোন কি ধরনের সুরা, এটা কি মক্কি সুরা না মাদানী সুরা, এই সুরার নামকরণ করা হয়েছে কোন শব্দ থেকে, এই সুরার নামকরণ করা হয়েছে প্রথম শব্দ আর দুহা থেকে। তো এই ছিল আমাদের আজকের সুরার যে বিভিন্ন অংশ সেটা আমরা পার্ট পার্ট করে আলোচনা করব। তো আমাদের পরিচয় আমরা জানতে পেরেছি, এখন আমরা পড়ব শানে নুজুল। এই সুরার শানে নুজুল সম্পর্কে একটি বিষয় রয়েছে, তোমাদের বইতে এই শানে নুজুলটা খুব সুন্দর করে দেয়া আছে যে
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকার কারণে 2-3 দিন তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেননি। এই সময় জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তার নিকট ওহী নিয়ে আগমন করেননি। মক্কার কাফির মুশরিকটা বলতে লাগে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আপনার প্রতিপালক কি করেছে? পরিত্যাগ করেছে। এভাবে তারা বিরূপ করতে লাগলো। আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলতে লাগলো, তোমার শয়তান তোমাকে পরিত্যাগ করে চলে গেছে। এর ফলে রাসূল অনেক মনোকষ্টে ছিলেন। তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দোহা নাজিল হয়। তোমাদের সূরা দোহার শানে নুজুল, এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। তো শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব অনুবাদে। অনুবাদ থেকে কি প্রশ্ন আসে আমরা বলেছি, অনুবাদ এই সুরার অনুবাদ থেকে, অর্থাৎ আমরা যে বাংলা ট্রান্সলেশন করব সেখান থেকে আসে হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন বেশি আসে। সেটা আমি দেখিয়ে দেবো যে কোন কোন অংশ থেকে কি কি প্রশ্ন হয়। তো চলো আমরা অনুবাদ শুরু করি। বিসমিল্লাহ রহমান রহিম, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। দেখো এখানে প্রথম যে শব্দটা রয়েছে, প্রথম আয়াতটা হচ্ছে ওয়াদ্দুহা, শপথ পূর্বাহ্নের। এরপর আছে ওয়াল্লাইলি ইজা সাজা, শপথ রাতের যখন তা নিঝুম হয়। ওয়ামা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়ামা কলা, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং না অপছন্দ করেছেন। এটা হচ্ছে এভাবে বলা যায় যে আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা উত্তম। ওয়ালাসাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এবং নিশ্চয়ই অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এর পরিমাণ দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই অনুবাদটাকে আমরা এভাবেও বলতে পারি, অচিরেই আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন আর আপনি তাতে সন্তুষ্ট হয়ে যাবেন। পরের যে আয়াতটা রয়েছে সেটা হচ্ছে আলামি ইয়াজিদকা ইয়াতিমাং ফাআওয়া, নিশ্চয়ই তিনি আপনাকে এতিম অবস্থায় পাননি। তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে তিনি, আপনি অনিরাশ হচ্ছেন কিন্তু তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? অতঃপর তিনি আপনাকে কি করেছেন? আশ্রয় দান করেছেন। আলাম ইয়াজিদিকা ইয়াতিমাং ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লাং ফাহাদা, তিনি আপনাকে পথ সম্পর্কে অনবহিত পেয়েছেন, অর্থাৎ তিনি আপনাকে এবং তিনি কি করেছেন? আপনাকে পথ দেখিয়েছেন। ওয়াজাদাকা আ ইলাং ফাগনা, তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, অতঃপর তিনি আপনাকে অভাব মুক্ত করেছেন। ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, এবং আপনি প্রার্থীকে ধমকি দেবেন না। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনি আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন। শিক্ষার্থীরা, এখানে আমি বলেছিলাম যে আমাদের যে অনুবাদ রয়েছে, অনুবাদ থেকে সবচেয়ে বেশি আসে জ্ঞানমূলক প্রশ্ন, এবং এখান থেকে আরেকটা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন হয় এবং বহুনির্বাচনী প্রশ্নের সংখ্যা অনেক বেশি। তো চলো আমরা প্রথম থেকে আবার দেখব যে অনুবাদ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমেই বলা হয়েছে যে সূরা দুহায় কিসের শপথ করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সূরা দুহায় শপথ করা হয়েছে পূর্বাহ্নের নিঝুম রাতের। তো এখানে দুইটি বস্তুর শপথ করা হয়েছে, পূর্বাহ্ন এবং নিঝুম রাতের, অর্থাৎ রাত্রি যখন গভীর হয় সেই গভীর রাতের শপথ করা হয়েছে সূরা দুহায়। পরবর্তীতে আমরা 3 নম্বর আয়াতটা যখন দেখব, ওয়াম্মা মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়ামা কলা, আপনি কি আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি, আপনার প্রতি বিরূপ হননি, এই আয়াত দ্বারা কি করা হয়েছে? রাসূলকে সান্ত্বনা দেওয়া হয়েছে। কারণ কাফেররা যখন তাকে বলছিল যে আপনাকে আপনার প্রতিপালক পরিত্যাগ করেছেন, তিনি আপনার কাছে আসেন না, তো এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান করা হয়েছে। এরপরে চতুর্থ আয়াত হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল্লাকা মিনাল উলা, নিশ্চয়ই আপনার প্রতিপালক, নিশ্চয়ই আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। এই আয়াতটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সকল মানুষকে বলা হয়েছে, সকল মুমিনদেরকে বলা হয়েছে, নিশ্চয়ই আপনার জন্য ইহকাল অপেক্ষা পরকাল শ্রেয়। কেননা মুমিনদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্যে। সে দুনিয়াতে পরীক্ষামূলক জায়গা তার, এখানে সে ভালো কাজ করবে এবং এর ফলে তার আখেরাতের যে শান্তি সুখ শান্তি রয়েছে এটা সুনিশ্চিত করবে। এজন্যে প্রত্যেকটা মুমিনের ইহকাল পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। এই কথার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সকল মুমিনদেরকে একটি সুসংবাদ প্রদান করা হয়েছে। এরপরে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানেও সান্ত্বনা দিয়ে বলা হয়েছে, অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এই পরিমাণ দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।
এরপর রাসূলকে তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যে আল্লাহ তাআলা তাকে বলেছেন যে তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি, অতঃপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন, এটা রাসূলের প্রতি অনুগ্রহ ছিল। এরপর আরও একটি কথা বলেছেন যে তিনি আপনাকে পেয়েছেন পথভ্রষ্ট অবস্থায়, অতঃপর তিনি আপনাকে পথ দেখিয়েছেন, অভাবগ্রস্ত অবস্থায় পেয়েছেন, তিনি আপনাকে ধনী করেছেন। তারপরের যে আয়াতগুলো রয়েছে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকে পরামর্শ প্রদান করা হয়েছে। বলা হয়েছে সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এতিমের প্রতি কঠোর ছিলেন না। এই আয়াত দ্বারা তাকে উদ্দেশ্য করে তার সকল উম্মতদেরকে বলা হয়েছে যে মুমিন বান্দা যারা রয়েছে তারা যেন এতিমদের প্রতি কঠোর না হয়, আর নিয়ামতের প্রতি ভিক্ষুকদেরকে ধমকাবেন না এবং ভিক্ষুকদের সাথে যেন ভালো আচরণ করে, আর আল্লাহর নিয়ামতকে বারবার স্মরণ করতে বলা হয়েছে। তো এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো হয় সেটা আলোচনা হয়ে গেছে। এখন আমরা দেখব ব্যাখ্যা। ব্যাখ্যা, শিক্ষা এবং প্রয়োগ, ব্যাখ্যা থেকেও জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন হয় এবং ব্যাখ্যা, শিক্ষা, প্রয়োগ থেকে সাধারণত আমরা যে প্রশ্নগুলোর সম্মুখীন হই সেগুলো হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো থাকে, গ এবং ঘ নাম্বার সে প্রশ্ন। তো আমরা এখন এর ব্যাখ্যা করব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের প্রিয় নবী ছিলেন আল্লাহর হাবিব তথা প্রিয়তম বন্ধু। আল্লাহ তাকে সত্য সুন্দরের পথে দিশা দিয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে অসংখ্য নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়েছেন। এই সূরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর অসংখ্য নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পরকালেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা নিয়ামত দান করার সুসংবাদ দান করেছেন। এই সূরায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখিরাতের জীবন দুনিয়ার জীবন অপেক্ষা বহুগুণে উত্তম হবে, যে সেখানে তিনি উত্তম প্রতিদান লাভ করবেন এবং আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকবেন। এই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম ও ভিক্ষুকদের সাথে কঠোর ব্যবহার না করার আদেশ দেন। পরিশেষে আল্লাহ তাআলা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ ও প্রচার করার দায়িত্ব প্রদান করেন। এই ছিল এই সূরার ব্যাখ্যা। এখন আমরা দেখব, আমরা ব্যাখ্যা পেয়েছি, শিক্ষাটা আমরা একটু বলে নিচ্ছি। এই সূরা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি। সেগুলো হচ্ছে, আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনোই পরিত্যাগ করেন না, তিনি তাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন, পরকালে তাদের কল্যাণময় জীবন দান করেন, ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব দুঃখী এতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা, অভাবী সাহায্য প্রার্থী এতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না, তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না, বরং তাদের সাথে সদাচরণ করতে হবে। দুনিয়ার সকল কল্যাণ ও নিয়ামত আল্লাহ তাআলার দান, এসব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা সকলের কর্তব্য। যেমন আল্লাহ তাআলা আমাদের ঈমান, কোরআন, ধন দৌলত, জ্ঞান বুদ্ধি ইত্যাদি নিয়ামত দান করেছেন, সুতরাং এসবের জন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এসব নিয়ামতের কথা মানুষের মাঝে প্রচার করতে হবে। এই ছিল এই সূরার শিক্ষা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে, আমরা আজকে প্রথম থেকে যদি রিকল করি তাহলে আমরা জানবো যে আমরা কি কি পেয়েছি, কি কি পড়েছি আজকে। আমরা প্রথমেই আমরা যদি শুরু থেকে আবার রিকল করি তাহলে আমরা দেখব যে আমরা যে বিষয়গুলো পেয়েছি তা হচ্ছে, এই সূরা থেকে আমরা কি কি পড়ব এবং কিভাবে পড়ব। এই সূরার প্রকৃত বিষয় সমূহ, প্রথমে আমরা পেয়েছি শব্দার্থ এবং পরিচয়, এই দুইটা পাঠ থেকে বহু নির্বাচনী প্রশ্ন সবচেয়ে বেশি হয়। এরপর রয়েছে অনুবাদ এবং ব্যাখ্যা, এখান থেকে হয় জ্ঞানমূলক প্রশ্ন। এরপর থাকছে শিক্ষা এবং প্রয়োগ, এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রয়োগমূলক প্রশ্ন হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, শব্দার্থ আমরা পড়ব, শব্দার্থ অনেকগুলো শব্দার্থ থাকে, এখান থেকে সবগুলো তোমাদের পড়া সম্ভব না হলেও অবশ্যই অবশ্যই সূরার যে অর্থ রয়েছে সেটা পড়বে, সূরার নামের অর্থ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটাই ম্যাক্সিমাম সময় প্রশ্ন এখান থেকেই হয়। এরপর আমরা পেয়েছি সূরার পরিচয়, পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এই পরিচয়ের মধ্যে থেকে অসংখ্য বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে, যে এই সূরাটা কততম সূরা, আয়াত সংখ্যা কতটি, এটা কি মাকি সূরা না মাদানী সূরা, এর নামকরণ করা হয়েছে কোন শব্দ থেকে।
এরপর শানে নজরুল রয়েছে। আমরা প্রত্যেকটা সুরায় শানে নজরুল খুব মনোযোগ সহকারে পড়বো, কেননা শানে নজরুল মনোযোগ সহকারে পড়ার একমাত্র কারণ হচ্ছে যে এই শানে নজরুলের মাধ্যমেও কিন্তু আমরা যাবতীয় বিষয়সমূহ জানতে পারি, যে এই সুরাটা কেন নাজিল হয়েছে, এর ব্যাখ্যাটা কি হবে, অথবা এই আয়াতের অর্থ কি হবে, সব শানে নজরুলের উপর নির্ভর করে। আমরা তারপরে করেছি অনুবাদ। অনুবাদ থেকে আমরা যে বিষয়গুলো দেখেছি, যে অনুবাদ এমন একটা বিষয় যে এখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন হয়ে থাকে, যেমন এই সূরার মধ্যে কয়টি বস্তু সাফত করা হয়েছে, কয়টি নির্দেশনা রয়েছে রাসূলের জন্য, কয়টি আদেশ রয়েছে, কয়টি নিষেধ রয়েছে, জনসাধারণের জন্য উপদেশমূলক কয়টি বাণী রয়েছে। এটা ছিল আমাদের অনুবাদ থেকে প্রশ্ন। এখান থেকে এই ধরনের প্রশ্নগুলোই বেশি হয়। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি। সূরার ব্যাখ্যা থেকে প্রশ্ন আসে যে সূরায় কোন কোন বিষয়ের কথা আলোচনা করা হয়েছে, কি কি নিয়ামতের কথা প্রকাশ করা হয়েছে, রাসূলকে কি কি নিয়ামত দেয়া হয়েছে, কি কি নিয়ামতের কথা এখানে বলা হয়েছে। প্রশ্ন থাকে যে এই সূরার ব্যাখ্যা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এখানে কয়টি নির্দেশনা রয়েছে, কার জন্য কতটি নির্দেশনা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। তবে এই ক্লাস শেষ করার আগে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজে আমি চারটা প্রশ্ন রেখেছি। তো এখানে প্রশ্নগুলো সাধারণত বহুনির্বাচনী প্রশ্নের মতোই, তোমরা এগুলো সলভ করবে বাসা বসে। আদুহা শব্দের অর্থ কি, দুহা কোরআনের কততম সুরা, সুরা দুহার আয়াত সংখ্যা কত, এবং আবুল আহাবের স্ত্রীর নাম কি। যেহেতু আমি তোমাদেরকে ক্লাসে এই বিষয়গুলো, আমাদের রিভাইজ চলছে দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য, আমরা ক্লাসে যেহেতু এসব শেষ করেছি এবং তোমাদেরকে কিভাবে সৃজনশীল লিখতে হবে এই সূরা সমূহের ক্ষেত্রে তোমাদের সকলের কাছেই নোট করা আছে, আমি আশা করছি যে সেগুলো দেখে তোমরা যদি এই লেকচারের আলোকে পড়াশোনা করো তাহলে তোমাদের এই পাঠটা অনেক বেশি সহজ হবে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে সকলকে স্বাগতম জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।